ইনশাল্লাহ আপনারা দেখেছেন বিগত আমাদের দুটি নির্বাচন সিটি নির্বাচন হয়েছে, সেগুলিও সুষ্ঠু হয়েছে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের সারা বাংলাদেশ তথা দক্ষিণ অঞ্চলের যে উন্নয়ন করেছে সেটি ইনশাল্লাহ এবার আমাদের এই সিটি নির্বাচন 30 তারিখে জুলাই মাসের 30শে জুলাই জনগণ তার তিনি যে আমাদের দক্ষিণ অঞ্চলের যে উন্নয়ন করেছেন সেটি প্রতিদান হলে স্বরূপ হলে পরে এই নির্বাচনে নৌকার বিজয় অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নৌকার বিজয় সুনিশ্চিত। কি করবেন? আমি জনগণের জন্য আপনারা জানেন যে আমি প্রথমে বলেছি আমার কোনো সুনির্দিষ্ট আমার কোনো পরিকল্পনা না, ইশতেহার আমার কোনো থাকবে না। বরিশালের জনগণের চাওয়া পাওয়াই আমার ইশতেহার, তাদের নিত্যদিনের যে সমস্যাগুলি আছে সেটাই আমার ইশতেহার। অবশ্যই সুষ্ঠু এবং আপনারা জানেন বিগত দিনে আমরা বরিশাল মহানগরে রাজনীতি করে আসছি, বিএনপি এবং অন্যান্য দল সুষ্ঠু এবং সুন্দরভাবে এখানে রাজনীতি সবাই করছেন এবং এই নির্বাচনও ইনশাল্লাহ আমাদের সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উৎসমর পরিবেশে ইনশাল্লাহ হবে, আমরা আশাবাদী। এখন সেই বিষয়ে তো এটা তারাই বলতে পারবে কেন তারা সংশয় প্রকাশ করছে। আমরা আমাদের বক্তব্য আমরা দিচ্ছি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবেন ইনশাল্লাহ। আমরা দেখছি বরিশালের মানুষ এই নির্বাচনকে ঘিরে উৎসবমুখর এবং আগ্রহী সবাই ইনশাল্লাহ। আমাদের নৌকার যে জননেত্রী শেখ হাসিনা আমাকে যে নৌকার মনোনয়ন দিয়েছেন ইনশাল্লাহ আমরা বরিশাল থেকে বরিশাল সিটি কর্পোরেশনে জনগণের রায়ে বরিশালের মানুষের ভালোবাসায় ইনশাল্লাহ নৌকার বিজয় হবে।